वेलकम टू ऑनलाइन टीवी सर्विस चैनल থেকে আমি বিপ্লব আজ আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমি এখন সোনির ওয়েবসাইটে আছি এখানে দেখতে পাচ্ছেন 75X75 এটা হলো নতুন সিরিজ সোনির 2021 এর প্রোডাক্ট এটা বাংলাদেশে চলে আসছে আমি ফার্স্ট টাইম রিভিউ করতেছি ইউটিউবে এটা আমি আনবক্সিং করব আনবক্সিং করে দেখাবো আপনাদের এটার সাথে কি কি আছে কি কি থাকবে নতুন সিরিজ হিসেবে কি কি এসটা দেওয়া আছে সব কিছু আপনাদের দেখাবো তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ সো আমরা এখন আনবক্সিং করব টিভিটি আপনারা টিভিটি দেখতে পাচ্ছেন কার্টুনের চতুর্থ সেটটা আমি দেখাবো কি কি লেখা আছে সাইডে স্টিকারে কি লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে 43x75 স্টিকারে কিন্তু 43x75 লেখা আছে তারপর নিচে দেখেন 4K USD এখানে HDR লেখা আছে সাইডে আবার দেখতে পাচ্ছেন এখানে কিউআর কোড সিস্টেমটা দেওয়া আছে এই কিউআর কোড স্ক্যান করলে অটোমেটিক আপনাদের সোনি ওয়েবসাইটে নিয়ে যাবে এটাই হলো নতুন অ্যাড করেছে আগে টিভিগুলোতে এই কিউআর কোডটা বাইরে থাকতো না এখন দেওয়া আছে এখন দেখতে পাচ্ছেন আমরা টিভির কস্টিপটা কাটতেছে উপরে কস্টিপ যে লাগানো থাকে ওটা আমরা এখন সব কিছু দেখাবো আপনাদের কি কি থাকে টিভির সাথে ইনটেক টিভির সাথে আমরা একটু কাছে চলে গেলাম দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু রিমোটটা খুবই গর্জিয়াস দেখতে পাচ্ছেন অনেক লম্বা এখানে কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে আপনি ইউটিউব নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম তারপরে আপনার আরেকটা বাটন দেওয়া আছে এই যে আপনার ইউটিউব মিউজিক এই বাটনটা দেওয়া আছে চারটা বাটন দেওয়া আছে আগের যেমন 75 শুধু নেটফ্লিক্স বাটনটা দেওয়া ছিল এখন কিন্তু চারটা বাটন দেওয়া আছে এই মডেলটাতে এই মডেলটার কিন্তু স্ট্যান্ডার্ড কিন্তু একটু ভিন্ন দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড একবার স্লিম এটাও দুই সাইডের জন্য কিন্তু একটু ভিন্ন 75 তুলনায় 75S যেটা ছিল ওটার তুলনায় এটা একটু ভিন্ন আর এটাতে একটা 19.5 ভোল্টের একটা অ্যাডাপ্টার দেওয়া আছে 75 যে অ্যাডাপ্টার ছিল তার থেকে একটু উন্নত মানে একটু বড় অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন 19.5 ভোল্টের একটু বড় অ্যাডাপ্টার দেওয়া আছে তারপরে এখানে সাইডে দেখতে পাচ্ছেন এখানে একটা পাওয়ার কোড দেওয়া আছে 3 পিনের একটু কাছে নিয়ে দেখাচ্ছে এই দেখেন 3 পিনের একটা পাওয়ার কোড দেওয়া আছে পাওয়ার কোডের ভিতরে কিন্তু একটা ফিউজ আছে এই পাওয়ার কোডটা খুব ভালো ভালো মানের পাওয়ার কোড দিয়ে থাকে সোনি স্যামসাং LG তো দিয়ে থাকে এখন আমরা টিভিটা বের করব টিভিটা বের করে দেখাবো আপনাদের টিভিটা কতটুকু স্ক্রিন টিপটা ব্যাক সাইড দেখতে কীরকম কয়টা পোর্ট দেওয়া আছে সব কিছু দেখাবো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যত সাপোর্ট করবেন তত আমার ভিডিও মেক করতে আগ্রহী পাবো আমি দেখতে পাচ্ছেন টিভির ব্যাক সাইডটা কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার পোর্ট দেওয়া আছে HDMI পোর্ট অপটিক্যাল পোর্ট ব্রডব্যান্ডের পোর্টও দেওয়া আছে এখানে স্টিকারে মালয়েস এটা কিন্তু থাইল্যান্ডের প্রোডাক্ট এটা কিন্তু মেড বাই থাইল্যান্ড বেশিরভাগ সোনি টিভি মালয়েশিয়া হয় কিন্তু এটা আপনার থাইল্যান্ডের সো দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডটা আমি এখন পাওয়ার দিয়ে দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন ছোট্ট করে সোনি লেখা আছে এখানে অ্যান্ড্রয়েড টিভি একটু অন হতে একটু সময় লাগে যারা এই টিভিটা কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা এই টিভিটার প্রাইসটা জানতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্ট করলে আমি এখানে বলে দিব আমাদের প্রাইসটা আপডাউন হয় তার জন্য আমি প্রাইসটা ভিডিওতে বলতেছি না
যখন যে প্রাইস থাকবে ওই প্রাইসটা আপনাদের আমি দেব। আমাকে কমেন্ট করলে আমি দিয়ে দেবো, সমস্যা নেই। এখন আমি আপনাদের একটি দেখাবো, এটা অ্যান্ড্রয়েড ভার্সন কত, র্যাম রুম কত, কবে আসছে টিভিটা, সব কিছু দেখাবো। দেখেন এটার জন্য সেটিংসে চলে যাবেন, সেটিংসে যাওয়ার পরে ডিভাইস পারফরমেন্সে চলে যাবেন। দেখেন এখানে লেখা আছে অ্যাভার্ড, অ্যাভার্ডে যাওয়ার পরে নিচে নামবেন, নিচে নামার পরে দেখেন এখানে অ্যান্ড্রয়েড ভার্সন 10, অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু 10 দেওয়া আছে। আর এখানে দেখেন জানুয়ারির 5 তারিখে এটা রিলিজ হয়েছে প্রোডাক্টটা, জানুয়ারির 5 তারিখে আমাদের বাংলাদেশে আসছে, দু একদিন হয়েছে আসছে টিভিটা। এটা অ্যাভেলেবল পাবেন না, আমাদের কাছে আছে, যদি যাদের লাগে তারা এখান থেকে এসে নিতে পারেন। আমি এখন ওয়াইফাই পাসওয়ার্ডটা দিব, পাসওয়ার্ডটা দিয়ে আমি একটা ভিডিও প্লে করে দেখাবো আপনাদের পিকচার কোয়ালিটিটা কেমন হবে। আমি আমাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের কানেক্ট সাকসেসফুল। আমি এখন ডাইরেক্ট ইউটিউবে চলে যাব, ইউটিউবে গিয়ে একটি 4K ভিডিও প্লে করে আপনাদের দেখাবো পিকচার কোয়ালিটিটা কেমন হবে। দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে, আপনাদের নেটের স্পিড যদি ভালো থাকে তাহলে কোনো প্রবলেম হবে না। যদি নেটের স্পিড নিয়ে কথা বলেন তাহলে 5 Mbps থাকলে আপনি 4K ভিডিও খুব সহজে চালাতে পারবেন। দেখেন আমি একটি 4K ভিডিও প্লে করেছি, পিকচার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর, 1750S এর মতোই সব কিছু। কিন্তু এখানে 75 এর পরে কোনো সংখ্যা দেয়নি সোনি, নতুন সিরিজ হিসাবে এটাই বের করছে 2021।